সর্বব্যাপক কথামৃত বর্ষণ করতে অর্থাৎ গান করতে সেমান সর্বশ্রেষ্ঠ বোধান্য কি গান করতে ভগবান কথা কি কহতি নিপুত সেই রূপজীয়মান বহু সদা শুক্র মন অভিরাম ক উত্তম শ্লোক গুণানুবাদন তোমা বেড়েছে পুনা অসুখনাথ এ দশম স্কন্ধ ভাব আছে নিবৃত কৃষ্ণ বাসনা বিবর্জিত মুক্ত পুরুষ যে সেই মানে সর্বত কৃষ্ণ গুণাবলী কীর্তন করছে মুমুক্ষী মান পক্ষে তা অপরোগর ঔষধ স্বরূপ তা অখিল ভুবনর শ্রবণ মন নিমিত্ত তৃপ্তিকর এপরি কৃষ্ণ কথা শ্রবণ করিয়া পাই আত্মঘাতী বা পশুঘাতী নিমিত্ত অত্যাধিক হইপার যে আত্মঘাতী সে পশুঘাতী কথা শ্রবণ করিয়া করিব না শ্রবণ করা বা শ্রবণ প্রতি আকৃষ্ট হব না নচে তো সমস্ত আকৃষ্ট হবে কৃষ্ণ সর্বাকর্ষণীয় তাঁর কথাই সর্বাকর্ষণীয় সমস্ত আকৃষ্ট হবে যে আকৃষ্ট হো না আকর্ষণ আহ কব যে সে হচ্ছে পশুঘাতী বা আত্মঘাতী এ স্বতঃসিদ্ধ কথা যেহেতু যদি আকৃষ্ট হব সে পশুঘাতী আত্মঘাতী না শ্রীপতি তো পশুঘাতী তো আত্মঘাতী সেই শ্রবণ প্রতি আকৃষ্ট হোনে হ্যাঁ না আসুচি উঠি পড়ে যাচ্ছে যদি কোলা কে উঠি পারি না আরে বাবা সে গলে আর উঠি পারি না কারণ আর আসু না লুচিকি রয়ে যাচ্ছে জানিবাকে পড়বে কথা প্রতি আকৃষ্ট হোনে তো সে পশুঘাতী আত্মঘাতী সে নিশ্চিত ভাবে কৃষ্ণ স্বরূপ আকর্ষণীয় কথা স্বরূপ আকর্ষণীয় কি আকৃষ্ট না হব কৃষ্ণ কথা কে না হব লুচিকি রয়ে যাচ্ছ না বাবা উঠিকি কত উঠি পারিব না কৃষ্ণ কথা কৌ উঠিব কে পিবন্তি যে ভাগবত আত্মন সদা তথা আমৃত শ্রবণ কুটেশ সম্ভূত পুনন্তি যে বিষয় বিদুষী তা স্বয়ং দদন্তি তৎকরণ সর্বহান্তি গম এ শ্রবণ ফল এই দ্বিতীয় স্কন্ধ ভারতের কুহাইছে যে শ্রী উপাস্য রূপ স্বয়ং ভগবান শ্রী তদীয় ভক্তবৃন্দর কথা আমৃত শ্রবণ কুটেশ স্থাপিত করি পান করতে সেমানে বিষয় দুষ্ট অন্তর্গণকে পবিত্র করতে ভগবানকে পাপ পদ্ম সমীপরে উপনীত হচ্ছে কথামৃত কৃষ্ণ কথামৃত ভাগবত কথামৃত যদি পান ন করিব যদি ভক্তবৃন্দর কথামৃত বৈষ্ণব কথামৃত পান ন করিব কর্ণ দ্বারে পান ন করিব তাহলে তোমার বিষয় দুষ্ট অন্তর্গণ পবিত্র হব কিন্তু কি রে কিন্তু হব কে হব না ময়লাকু নেইকি বসিবা খুব ভাল অছি না নাইকি রে ময়লাকু নেইকি বসিবা খুব ভাল অছি না বিশুদ্ধ করিবা না ভগবান কথা শুনিবা না আমার বিশ্ব দূষিত হৃদয়কে নেই রহিবা এটা খুব ভাল খুব ভাল তাহলে কাই শ্রবণ করিব না আসুনা কাই কাই নিচি কি রয়েছ আসি বসলে তো কাজ উঠিব না বিরক্ত হয়ে গেলে আউ পরদিন আসুনা নাই রে বাবা গলে আউ কই উঠিকি যাই পারিব না আর ন আসবা ন যাওয়াটা ভাবাই আর বাহার হয়ে যা নাই তা মরা মরা হুদ নেই কি রহিবা নাই খুব ভাল হব নাই এটা বললাম যে কি পাক হয়ে কি বুদ্ধি কি বিচার এ কৌ বিচার তোমার এসব বিচার তোমার মুন্ডলে ঢুকুছি কিন্তু কেমতি ঢুকুছি কি রে এ বিচার কেমতি ঢুকুছি তোমার মুন্ডলে
ମଳା ଭାଣ୍ଡକୁ ନେଇକି ଆମେ ରଖିବା ରହିବା ସଫା କରିବା ନା ଜମା ଏ କି ବିଚାର ଏଗୁଡାକ ସବୁ ଯାହା କହନ୍ତି ଦୁର୍ଭାଗ୍ୟ ଉପସ୍ଥିତ ହେଲେ ବିଚାର ଆସି ଢୁକିବ ଦୁର୍ଭାଗ୍ୟ ଆସିଲେ କହିବ ଦୁର୍ଭାଗ୍ୟ ଆସିବ ସୌଭାଗ୍ୟ ଉତ୍ତମ ଦୁର୍ଭାଗ୍ୟ ଦେଖାଉଛି ତୁମକୁ ଆଉ ଶ୍ରୀମଦା ସଗଦା କୃଷ୍ଣ ପୁଣ୍ୟ ଶ୍ରବଣ କୀର୍ତ୍ତନ ଉଦ୍ୟସ୍ତୀ ଅବଦ୍ରାଣୀ ବିଘ୍ନ ହେଉଛି ସୁସ୍ଥତା ଯାହାଙ୍କର କଥା ଶ୍ରବଣ କୀର୍ତ୍ତନ ପରମ ପାବନ ସାଧୁମାନଙ୍କର ହିତକାରୀ ସେହି ଶ୍ରୀକୃଷ୍ଣ ସ୍ୱୀୟ ନାମ ଗୁଣ ଶ୍ରବଣକାରୀ ବ୍ୟକ୍ତିମାନଙ୍କ ହୃଦୟରେ ଅନ୍ତର୍ଯ୍ୟାମୀ ଚୈତ୍ୟଗୁରୁ ରୂପରେ ଅବସ୍ଥାନ ପୂର୍ବକ ସେମାନଙ୍କର ହୃଦୟର କାମନା ବାସନା ସମ ସମୂଳେ ଧ୍ୱଂସ କରନ୍ତି। ତାଙ୍କ କଥା ଶ୍ରବଣ କଲେ ଭକ୍ତ ଭାଗବତଙ୍କ ମୁଖରୁ ତୁମ ହୃଦୟରେ ଯୋଉ କାମନା ବାସନା ମହିଳା ଅଛି ସେସବୁ ଯାଇକି ସିନା ଦୂର ହବ। କେମିତି ଦୂର ହବ? ଶ୍ରବଣ ନକଲେ କେମିତି ଦୂର ହବ? ତୋ ହୃଦୟଟା ବିଶୁଦ୍ଧ ହବ କେମିତିକା? ତୋ ହୃଦୟ ତ କେତେ ମହିଳା ଭର୍ତ୍ତି କରିକି ରଖିଛ, ଭରପୁର କରିକି ରଖିଛ, ଏଗୁଡାକ ତ ସଫା ହବ କେମିତିକା ଆଗରେ? କିଛି ଉପାୟ ଅଛି? ଅଛି କି ବୋଲୁଛୁ? ଜାଣିଛୁ ଏଇଟା? ତାହେଲେ କାହିଁକି ଶ୍ରବଣ କରୁନୁ? ଯେ ଜାଣିଛୁ ଏ କଥାଟା, ଚେଇଁ ଶୋଉଛି, ଚେଇଁ ଶୋଇବା ଲୋକ ଇଏ ଯେ ଶୋଇବ ତାକୁ ତୁ ଉଠେଇବ, ଚେଇଁ ଶୋଇବ ଯେ ତାକୁ କିଏ ଉଠେଇବ? ଏରେ ଯେ ଚେଇଁ ଶୋଇବ ତାକୁ କିଏ ଉଠେଇ ପାରିବ? ଯେ ପ୍ରକୃତ ଶୋଇଛି ତାକୁ ଶବ୍ଦ କଲେ ଉଠିଯିବ, ଚେଇଁ ଶୋଇବ ତାକୁ ତ କିଏ ଉଠେଇ ପାରିବେ ନା? ଏ ଶ୍ରୀପତି ଚେଇଁ ଶୋଇବା ଲୋକ ଏହାକୁ ଉଠେଇ ପାରିବ ନା? ଯେ ଶୋଇଛା ଚେଇଁକି ଶୋଉଛା ଆଉ ଶୋଣାକୁ ଟିଆ ଶୋଇଛା ଦିଗରେ ଶବ୍ଦ କଲେ ଉଠିବ, ଚେଇଁ ଶୋଇବ ଯେ ତାକୁ କିଏ ଉଠେଇବ? କିଏ ଉଠେଇବ? ତୁ ଚେଇଁ ଶୋଇବା ଲୋକ ନାଇଁ ଭଗବାନ ବିଧଦେ ବୃଦ୍ଧି ହରିଙ୍କର ସୁମଙ୍ଗଳ କଥା ସଦା ପୂର୍ବକ ନିତ୍ୟ ଶ୍ରବଣ ଅଥବା ସଂକୀର୍ତ୍ତନ ଯେ କରନ୍ତି ଭଗବାନ ତାଙ୍କ ହୃଦୟରେ ଆବିର୍ଭୂତ ହେଉଛି। ଦେବଦାନୀଙ୍କର ସେ କଥା ଶ୍ରବଣ କଲେ ବର୍ତ୍ତମାନ କୀର୍ତ୍ତନ କରୁଛନ୍ତି, ଭଗବାନ ପ୍ରାର୍ଥନା କରୁଛନ୍ତି, ଭଗବାନ ଆବିର୍ଭୂତ ହେଲେ। ଏ ବିଷୟରେ ଶ୍ରବଣ କୀର୍ତ୍ତନକାରୀ ଭକ୍ତଙ୍କର କୃତ୍ରିମ ଭାବେ ଲୀଳା ସ୍ମରଣ ପବିତ୍ର ପ୍ରୟୋଜନ ହୁଏ ନା। ଏହାଦ୍ୱାରା କୁହାଯାଉ ଯେ ଶ୍ରବଣ କୀର୍ତ୍ତନ ଅଧୀନ ସ୍ମରଣ ଶ୍ରବଣ କୀର୍ତ୍ତନ ଅଧୀନ ମେବ ସ୍ମୃତି ଜ୍ଞାପିତ ବିଶ୍ୱନାଥ ଚକ୍ରବର୍ତ୍ତୀ ପାଦ ଏସବୁ କଥା କହିଛନ୍ତି। ସେଥିପାଇଁ ଭଗବାନ ଆସୁଛନ୍ତି, ଲୀଳା ପ୍ରକାଶ କରୁଛନ୍ତି, ସେସବୁ ଶାସ୍ତ୍ରରେ ଲେଖାଯାଉଛି, ତାହା ପଠନୀୟ, ତାହା ଶ୍ରବଣୀୟ, ତାହା କୀର୍ତ୍ତନୀୟ। ଭଗବାନଙ୍କର ଶୁଦ୍ଧ ଭକ୍ତଗଣ ସାଧୁ ବୈଷ୍ଣବ ମହାଜନଗଣ ଏଠି ଅବତୀର୍ଣ୍ଣ ହେଉଛନ୍ତି, ସେମାନେ ତାହା କୀର୍ତ୍ତନ କରୁଛନ୍ତି। କୀର୍ତ୍ତନ କାହିଁ କରାଯିବ? ଅନ୍ୟର ଶୁଣିବା ପାଇଁ। ବଦ୍ଧଜୀବ ଶ୍ରବଣର ସୁଯୋଗ ପାଇବ, ବଦ୍ଧଜୀବ ପ୍ରତି ଯେ କୃପା କୃପା କରାହେଇଛି, ଭଗବାନଙ୍କୁ ଭୁଲି ଯାଇଛି, ଭଗବତ ବିସ୍ମୃତି ହେଇଯାଇଛି, ତାହାର ବିସ୍ମୃତି ଦୂର ହବ କେମିତିକା? ଶୁଦ୍ଧ ଚେତନା ଜାଗ୍ରତ ହବ କେମିତିକା? ଭଗବାନ କଥା ଶ୍ରବଣ କଲେ। ଏଥିପାଇଁ ଭଗବାନ ଏଠି ଆସୁଛନ୍ତି, ତାଙ୍କର ଲୀଳା ପ୍ରକାଶ କରୁଛନ୍ତି, ତାହା ଶ୍ରବଣୀୟ ବିଷୟ, ତାହା ପଠନୀୟ, ତାହା ଶ୍ରବଣୀୟ। ଏଥିପାଇଁ କରାହଉଛି, ପୁସ୍ତକ ରାଜ ଗ୍ରନ୍ଥରେ ତା ବର୍ଣ୍ଣନା କରାହଉଛି, ଭକ୍ତ ଭାଗବତମାନେ ତାହା କୀର୍ତ୍ତନ କରୁଛନ୍ତି, ଅନ୍ୟମାନେ ଶୁଣିବେ, ନ ଶୁଣିଲେ କେମିତି? ଭଗବତ ଚେତନା ଦାୟ ତୁମର ନିତ୍ୟ ଚେତନା ଦେ ଅରିଜିନାଲ ଯାହା କହନ୍ତି ଅରିଜିନାଲ କରୁଛ ଅସ୍ନେସ ମୌଳିକ ଚେତନା ଯେ ଜାଗ୍ରତ ହବ କେମିତିକା? ଏ ଶ୍ରବଣ କଲେ ଜାଗ୍ରତ ହବ। ଶ୍ରବଣ ଏଇ ପ୍ରଧାନ ଜିନିଷ ଏବଂ ମୋଷ୍ଟ ଇମ୍ପୋର୍ଟାଣ୍ଟ ଫ୍ୟାକ୍ଟର ଏଇଟା କଥାଟା କୁହାଯାଉଛି। ଦ୍ୱାଦଶ ସ୍କନ୍ଧ ଭାଗବତରେ ଗୋଟେ କଥା ଅଛି ଆମର, ଭଗବାନଙ୍କର ଲୀଳା କଥା ଶ୍ରବଣ ହିଁ ସଂସାର ସିନ୍ଧୁ ଉତ୍ତୀର୍ଣ୍ଣ ହବାର ଉପାୟ। ଭଗବାନଙ୍କର ଅମୃତ ସମୁଦ୍ରରେ ଡୁବ ଦେଲେ ବ୍ୟକ୍ତି ସଂସାର ସମୁଦ୍ର ପାର ହେଇଯାଏ। ଲୀଳାମୃତ ସେବନ ଦ୍ୱାରା ନିତ୍ୟ ପାର୍ଶ୍ୱଦ କିମ୍ବା ପରିକର ହୋଇଯାଏ, ବୁଝିପାରୁଛ? ନାନା ପ୍ରକାର ଦୁଃଖ ଦାଳାନଳ ଦ୍ୱାରା କ୍ଲିଷ୍ଟ ଉତ୍ପୀଡ଼ିତ ଜୀବ ଅନ୍ୟ କୌଣସି ପ୍ଲବ ବା ନୌକା ନାହିଁ। ପାଣ୍ଡିତ୍ୟ ଭିତର ଦେଇ ପ୍ରଚୁର ଅର୍ଥ ଉପାର୍ଜନ ଦ୍ୱାରା ଜୀବନର ସବୁ ସମସ୍ୟା ମେଣ୍ଟା ଯାଇପାରିବ ନାହିଁ। ଏକମାତ୍ର ଭଗବତ ଅନୁଶୀଳନ ଛଡ଼ା ଜୀବନ ଅନ୍ୟ କୌଣସି ଉପାୟ ନାହିଁ। ଏହି ଶିକ୍ଷା ଶ୍ରୀମଦ୍ ଭାରତର ଶିକ୍ଷା।
শ্রীমদ ভারত অন্যান্য স্থানে ঠিক এই কথা কইছেন যে দশম স্কন্ধ ভারত জীবস্য সংসর্গ বিমোক্ষণম না জানত অনর্থব হা শরীরত লীলাবতার এই সৌদ শতদীপকম প্রজ্জ্বলয়ত তমহম পপদ্যে। নারদ মুনি ভগবান কৃষ্ণ কৌচন্তি হে ভগবান জীবন চিরকাল অনর্থকারী এক শরীর সদান্তর সংসরণ অর্থাৎ বিধান করছেন কিন্তু শরীর কিপর মুক্তি মিলবে সেটা জানতি না আপন সেমান মুক্তি নিমিত্ত লীলাবতার সমূহ দ্বারা স্বকীয় দশ রূপ প্রদীপ প্রজ্জ্বলিত করিথান্তি। মু আপনার স্বয়াগত হচ্ছে সংসারগ্রস্ত জীব ক্লেশভারে জর্জরিত জীব ভববন্ধন জড়িত জীব ভব সমুদ্রে হাবুডুবু খাউছি খাচ্ছ হাবুডুবু ভাই যাচ্ছ ভেসে মায়ার বসে খাচ্ছ হাবুডুবু ভাই। ভক্তিনাথ ঠাকুর গাইছেন পাপ তাপ ভয় শোকর একান্ত মুক্ত হই কিপর চালি আসিব তা সে জানে না। জীব সংসার দুঃখ শোক ব্যাধি যন্ত্রণা মধ্যে পড়ছে বিপদটা উপস্থিত হয়েছি তা সে বুঝি পারছি অথচ কিপে তাকে জয় করিব তা জানে না। এই অনর্থবহ শরীরটা ব্যাধি ক্ষুধা আনে ইন্দ্রিয় বৃদ্ধি পরিচালনায় উত্তেজিত করে স্বরটা অনর্থ আনে শরীরম ব্যাধি মন্দিরম স্বর নথিলে খাইবা পিবা বিশ্রাম নেবা মৃত্যুবরণ করিবা আদি হব না স্ত্রী পুত্র প্রতি মোহ হব না নানা প্রকার অনর্থব শরীর মুক্তি পাইবার উপায় কম এইপাই ভগবান লীলা বিস্তার করছেন লীলা কাহিনী শ্রবণ করিবা পাই পড়িব কেই কইপারন্তি রামচন্দ্র আসছিলে ত্রেতা যুগরে কৃষ্ণ আসছিলে দ্বাপর যুগরে গৌরচন্দ্র আসছিলে পাঁচশ বর্ষ তলে আমি আজি বিংশ শতাব্দীর মনিষ বর্তমান তো কৌশি লীলা নাই আমার কিপরি ভগবানকে কেউ লীলা শ্রবণ করি ভব সাগর উত্তীর্ণ হবা মনে রাখন্তু ভগবান লীলা নিত্য নূতন তা শ্রীমদ ভারতবর্তি গ্রন্থ মানকে লিপিবদ্ধ হয়েছে ভক্ত মানে তা কীর্তন করছেন বৈষ্ণব মানে কীর্তন করছেন শুদ্ধ ভক্ত তা শ্রবণ কর পুনশ্চ বর্তমান ভগবান নামাবতার অর্থাবতার বিরোধমান অনেক নাম রূপ বিগ্রহ চিহ্ন এক রূপ সেই ভগবান এই লীলাবতার জীবন প্রতি করুণা প্রকাশ নাম অর্চা ইত্যাদি লীলাবতার প্রকাশ করি অন্ধকারে প্রদীপ জ্বালি দিয়েছেন ভগবান নিজকে প্রকাশ করছেন ধরা দিয়েছেন সেই ভগবানকে শীর্ষ কমলরে যদি আমি প্রপন্ন হব তাহলে সমস্ত সমস্যার সমাধান হয়েযিব ভববন্ধন কটিযিব। এ প্রসঙ্গে শ্রীমদ ভাগবতে আর গোটে শ্লোক মধ্যে নিধান যোগ্য দশম স্কন্ধ ভাগবত কুতো শিবম তৎসরণাম্বুদাসরম মহান মনস্থ মুখ নিঃসৃতম কোচিত পিবন্তি যে কর্ণপুটে অলম প্রভু দেহমৃত দেহ স্মৃতি ছিদম ভগবান কৃষ্ণঙ্কর কুশল জিজ্ঞাসার প্রতি যুধিষ্ঠির আদি শ্রুতগণ কৌছন্তি যাহা মহাজন মানকর হৃদয়ু মুখদ্বার দিয়ে বহির্গত হই জীবগণকর সংসারে তো অবিদ্যার বিনাশ করি থাকে সে প্রকার আপনার শ্রীপাদ পর্যন্ত মধু কেউ মানে যেমানে একবার কর্ণপুট দ্বারা পান করিথান্তি সে প্রকার আমার অমঙ্গল কিপর সম্ভব করে জীব অশিব পাপ অসুবিধা আক্রান্ত যেমানে ভগবান নাম বুঝর মধু পান করিবে সেমানকে সমস্ত কল্যাণ দৃঢ় হয়েযিব সমস্ত অসুবিধা বিনাশ হয়েযিব। এ কৃষ্ণ আপনার চরণামৃত নামামৃত রূপামৃত লীলামৃত পরিকরামৃত সবই অমৃতময় আপনার নামের কি আকর্ষণ চুম্বকরে টান নিহিত যে জানতি সে জানতি আপনার রূপ দেখিলে উঠি যাওয়ার ইচ্ছা হয় না কথা শুনলে উঠি যাওয়ার ইচ্ছা হয় না উঠি পড়ে যাচ্ছি যাই ইচ্ছা করে না নাম জপ করছি নামামৃত পান করছি ছাড়ব কিন্তু গা শ্যাম নামে কত মধু আছে গো বদন ছাড়তে না পারে কি মধু আছে শ্যাম নামরে ছাড় দেছ চাখুছু কে চাখুছু কেমতি লাগছে পিতা লাগছে নাই কেমতি লাগছে মা
মন্দ লাগছে, পিতা লাগছে না মিঠা লাগছে না, মো কথার উত্তর দৌছ না তো কথা কৌছ, পিতা না মিঠা মধুটা কেমতি না, মিঠা কহু আনন্দ কৌছ লাগে, মধুটা ছাড় দৌ তো মিঠা লাগছে ছাড় দৌছ কেমতি, ইচ্ছা করে না নাম মালাতি কু ছাড়ি দেওয়া পাই, আর সব যদি কেতন আসলে হরিকে সব বন্ধ হল যা করছো কিন্তু গা, যদি মিঠা লাগুছি তোতে এটা ঠকটা ঠকটা নিতা ধরিচা সত্যে সাংসারিক কার্য নিমিত্ত উঠে যা হয়, আপনার নাম ছাড়ি রূপ ছাড়ি যার কথা ছাড়ি যার উপায় নাই, ভব সমুদ্র পার হওয়া করলে ভগবত কথা মতো একমাত্র সহনীয় একমাত্র আশ্রস্ত নির্ভয়স্ত ভগবানঙ্ক অমৃতময় লীলা সমুদ্রে ডুব দেওয়া হব, মহাত্মাঙ্কর মহাজনঙ্কর মোহনীয় কথা শুনিলে যুগ যুগান্তর ঘুম ভাঙি যায়, তুই ঘুমুচ্ছু কিন্তু রে এটা ঘুমুচ্ছি, যুগ যুগান্তর ঘুম ভাঙি যায়, অজ্ঞান অন্ধকার দূর হয়ে যায়, জীবা আনন্দ সাগরে নিমগ্ন হয়ে যায়, ভাগবত সেদিন কইছন্তি অমৃত কীর্তির বর্ণিত ব্যাস পুত্রী জগদগাভিদলম তদভক্ত সৎকর্ণপুরম ভগবতী কৃতচিত্ত জাতি তৎক্ষেম ধাম। সুত গোস্বামী কহুচন্তি, হে মুনিগণ শৌনকাদি ঋষিমানঙ্কু, মহর্ষি সুখদেব কর্তৃক মহারাজ পরীক্ষিতঙ্କ নিকটরে বর্ণিত অক্ষয় কীর্তি সম্পন্ন শ্রীকৃষ্ণଙ୍କର এই চরিত কথা জগতর যাবতীয় পাপনাশক এবং তাঙ্কর ভক্তগণঙ্কর পরম সুখাভ কর্ণভূষণ স্বরূপ হইথায়, যে আ শ্রবণ করে অন্য নিকটরে কীর্তন করি শ্রবণ করায়, সে তদগত চিত্ত হই কালাদি ভয় রহিত তাঙ্কর মঙ্গলময় ধাম লাভ করন্তি। ভগবানঙ্কর কথা মৃত যে ভক্ত আনুগত্যরে শ্রবণ করন্তি, তাঙ্কর আদেশ উপদেশ পালন করিবার ইচ্ছা নেই অনুক্ষণ নিষ্ঠার সহিত নিয়ম করি শ্রবণ করতে, তাঙ্কর সংসার জ্বালা দূরীভূত হয়ে যায়, নিজে শুণুচন্তি কিংবা অন্যকে শুণাউচন্তি, সে শ্রবণ করন্তি বা কীর্তন করন্তি।